বৃহস্পতিবার কোচবিহার শহরে স্মৃতি রোডে বিক্ষোভ সভা করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এদিন এই সভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের নেতা প্রাক্তন বিধায়ক দীপক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রের বিজেপি সরকারের নাগরিক পঞ্জীকরণের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং নাগরিকদের রাষ্ট্রহীন করার চক্রান্তের প্রতিবাদে আগামী 23 ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কের প্রতিবাদ সভার ডাক দিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে এদিনের এই কর্মসূচি বলে জানান ফরওয়ার্ড ব্লকের নেতারা। কিংসুক দত্তের রিপোর্ট। আমাদের ফরওয়ার্ড পার্টির যে বক্তব্য, সে কথাগুলো আমরা খুলে বলতে চাই যে জনসাধারণকে আজকে আমাদের এই যে অবস্থান বিক্ষোভ, অবস্থান বিক্ষোভে আগত কর্মী বন্ধুরা মা বোনেরা, কুচবিহার শহরের সদ্য নাগরিক মন্ডলী,